হাওড়ে হাওড়ে ধান কাটার ধুম, রোদ উপেক্ষা করেই মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়েছে, তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেকে ব্যবহার করছেন হারভেস্টার মেশিন, ভালো ফলনের আশা কৃষি বিভাগের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সুনামগঞ্জের হাওড়াঞ্চল, মাঠে মাঠে পুরোদমে বড় ধান কাটার ধুম। এরই মধ্যে জেলার 80% হাওরের ধান কাটা শেষ, আগামী 5 মের মধ্যে বাকিটা কেটে ফেলার আশা করছে কৃষি বিভাগ। হারভেস্টার মেশিনের পাশাপাশি মাঠে নেমেছেন শ্রমিকরা। আল্লাহ দিলে ফসল আবার ভালো হয়েছে, যা হোক একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, যেমন শিলা বৃষ্টি ঘূর্ণিঝড়। আমরা আজকে 10-12 দিন ধরে কাটতেছি, আরো মনে করুন 10-12 দিন কাটতাম, এই আমরা শেষ কাটা বসে গেছি। দুই রকম ওরা উঠলে দিন থাকে, তেমন করে পানি খাঞ্জি আগে ফসল আদি কাটা শেষ হয়ে যাব। একই চিত্র কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে, এরই মধ্যে 40% ধান কাটার কাজ শেষ হয়েছে। মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা, ব্যস্ত কিষানিরাও। আমরা এবার ফসল খুব ভালো হয়েছে, এরপরে আমরা সকলে লইতাছি সুন্দরভাবে। মানে যে মূল্য আছে, এই মূল্য রেট বাড়াইতে হবে, তার চেয়ে বেশি আমাদের মধ্যে জমির মধ্যে পড়ে যা, সারের দাম, ওষুধের দাম, তেলের দাম। এবার বাম্পার ফলন হয়েছে, নেত্রকোনার হাওড়াঞ্চলে 60% ধান কেটে ঘরে তুলেছেন চাষিরা। এবার আগাম বন্যা ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল। ধানের দাম আপনি মনে করেন 700-750 টাকা আপনার করছি বর্ষায়, এমন যদি আপনার 700-800 টাকা ধান বেচন লাগে, তাহলে আমরা কৃষককে একবারে মারা যায় ভাই। কম দরে বিক্রি করে দেওয়ান লাগতে যায়, আর আমরা যদি সরকারের গুদামে ধানটা অগ্রিম নিত গা, তাহলে আমরা সঠিক মতো একটা হাটা পাইলাম না। ধান কাটা নির্বিঘ্নে শেষ করতে নজরদারি বাড়ানো হয়েছে ফসল রক্ষা বাঁধে, বাজার মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ। এবছর সুনামগঞ্জ জেলায় বুরু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য প্রায় 4,100 কোটি টাকা। এবং আমরা আশা করছি চাষিরা যদি, কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে, আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাবো বলে আমি মনে করি। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যেই শেষ হবে হাওরের ধান কাটা। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ।